সিরাজগঞ্জের হাটি কুমরুলের নবরত্ন মন্দির আনুমানিক 1700 শতাব্দীতে নির্মিত এই পুরাকীর্তিতে রয়েছে সুশোভিত 9টি চূড়া। এরই মধ্যে মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। চারপাশে নির্মাণ করা হয়েছে প্রাচীর। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের নবরত্ন মন্দির 1664 সালে রামানাথ ভাদুরী দিনাজপুরের কান্তনগর মন্দিরের অনুকরণে এটি নির্মাণ করেন। রামানাথ ভাদুরী ছিলেন নবাব মুর্শিদকুলি খানের অধীনে মুর্শিদাবাদ নায়েবের নিযুক্ত দেওয়ান। রাজস্ব প্রদানের অনিয়মের জন্য নবাব মুর্শিদকুলি খান দিনাজপুরের মহারাজা শুকদেবকে বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যাবার জন্য নায়েবের দেওয়ান রামানাথ ভাদুরীকে পাঠান। মহারাজা শুকদেব শাস্তি থেকে বাঁচতে রামানাথকে লক্ষাধিক টাকা উপহার দেন। সেই টাকায় রামানাথ ভাদুরী নিজ গ্রামে নির্মাণ করেন তিনতলা এই মন্দির। বর্গাকার মন্দিরটি টেরাকোটার লতাপাতা, ফুলফল এবং দেবদেবীর চিত্র খচিত। আয়তন 15.4 মিটার। রয়েছে 5টি ফটক। তিনতলায় উপাসনা কক্ষের ওপরে একই আকৃতির আরও একটি কক্ষ, চারিদিকে বারান্দা, ওপরে গম্বুজ আকৃতির আরও একটি ছাদ। পাশের পুকুরটি ঘিরে রয়েছে নানা রূপকথা। কেউ বলেন এখানে দেবদেবীর আস্তানা, আবার কেউ বলেন জমিদারদের গুপ্তধন লুকানো রয়েছে। মন্দির চত্বরে শিব পার্বতী গোপাল মন্দিরের পাশাপাশি 15 মিটার দূরে রয়েছে আরও একটি কারুকাজ খচিত শিব মন্দির। পর্যটকদের থাকার কোনো ব্যবস্থা নাই, যদি এখানে যদি একটা ঘর করে দেওয়া হয় তাহলে পর্যটকরা এখানে এসে থাকবে। এখানে আসা দেশ বিদেশি পর্যটকদের জন্য অবকাঠামোগত উন্নয়নের দাবি এলাকাবাসী ও পর্যটকদের। উইকিপিডিয়াতে পড়েছি, তো আজকে সামনে থেকে দেখলাম, খুবই ভালো লাগছে। আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, দেখে অনেক ভালো লাগলো। মন্দির ঘিরে নানা উদ্যোগ বাস্তবায়নের কথা জানালেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের যে নিরাপত্তা বলাই সেটা আমরা অলরেডি করে ফেলছি, পাশাপাশি বড় শিব মন্দিরে একটা নিরাপত্তা বলয়ের চেষ্টা করতেছি যেটা পূর্ব দিকে অবস্থিত। টিকিটিং ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এগুলো আমাদের উচ্চ মহলের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হবে। গেল বছরের শেষের দিকে 27 লক্ষ টাকায় মন্দিরের 74% জায়গায় ইট গাঁথুনের ওপর লোহার প্রাচীর নির্মাণ সহ 8 লক্ষ টাকার সংস্কার শুরু হয়, তবে করোনার কারণে পুরোপুরি শেষ হয়নি। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।